হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন, আর দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের জন্য খুবই সহজ একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, আর আমি চেষ্টা করি সব সময় সহজ রান্না করার এবং দেওয়ার। কারণ হলো যাতে সবাই রান্নাটা করতে পারে, সেই চিন্তা করি আমি সবসময় চেষ্টা করি সহজ রান্না করার। আজকে যে রান্নাটি আমি নিয়ে এসেছি এটা খুবই টেস্টি একটা রেসিপি, আর সেটা হলো শিঙি মাছ দিয়ে মটরশুঁটি টমেটো রান্না। খুবই টেস্টি একটা রেসিপি, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। রান্নাটাকে করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এখন এগুলোকে একটু খুব ভালো করে একটু ভেজে নিব। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় টমেটো, টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি টমেটোর সাথেই দিয়ে দিচ্ছি ফ্রোজেন, মানে আমি এটাকে মানে হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখেছি, সেটা ডিপ ফ্রিজে, সেখান থেকে কিছুটা আমি দিয়ে দিলাম। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি দিয়ে দিলাম মটরশুঁটি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যারা ঝাল বেশি খান তারা আরও দিতে পারেন মরিচ। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি এগুলোকে একটু খুব ভালো করে একটু কষিয়ে নিব। ফিরে আসলাম 5-6 মিনিট পর। এখন আমি এই টমেটো এবং মটরশুঁটিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কারণ মটরশুঁটিটা তো হাফ সিদ্ধ করাই ছিল, আর টমেটো সিদ্ধ হতেও বেশি সময় লাগে না। এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব, যেহেতু আমি একটু ঝোল তরকারি তৈরি করব তাই পানির পরিমাণটা একটু বেশি দিব। আপনারা যদি মানে যেরকম ঝোল পছন্দ করেন ওই হিসাবে পানি দিয়ে দিবেন। এখন এই ঝোলটাকে আমি আবার ঢেকে দিব, ঢেকে খুব ভালো করে ঝোলটাকে কষিয়ে নিব। ফিরে আসলাম আবার। এখন আমার এই যে ঝোল এবং সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা শিঙ মাছটাকে দিয়ে দিব। শিঙ মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আমি যে তরকারি মাছ ভেজে রান্না করি সেই মাছটাকে আমি সবার শেষে দিই, নাহলে আগে থেকে দিতে থাকলে মাছটা ফুটতে থাকে আর মাছটা কেমন নরম হয়ে যায়, আর মনে হয় না যে এটা ভাজি করে রান্না করেছি, মুচমুচে ভাবটা চলে যায়। আপনাদের যদি পছন্দ থাকে আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মাছটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার এটাকে একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আর আমি ধনিয়া পাতাটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, কারণ বাইরে একসাথে অনেকগুলো আনলে বাইরে রাখলে এই ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যায়, তাই আমি ডিপে রেখে দিয়েছি। সেখান থেকে এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে।
রান্নাটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার আসছে এবং কতটা সুন্দর হয়েছে এবং খেতে অনেক টেস্টি হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।